ইউক্রেনের কিছু এলাকায় রাশিয়া এতটাই বোমা হামলা চালিয়েছে যে শহরগুলোতে নিহতদের কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই গণকবর খুঁড়ে সমাহিত করতে বাধ্য হতে হচ্ছে। মারিওপোল শহরটি রুশ বাহিনী ঘেরাও করে রেখেছে, শহরটির বাস্তবতা অনেকটাই প্রকট। এছাড়াও খার্কিভ, চেরনিহিব সহ রাজধানী কিয়েভের কাছের কিছু শহরেও এখন অনেকটা কঠিন অবস্থা। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর নগরী মারিওপোল রাশিয়ার অবিরাম গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে গত দুই সপ্তাহে খোঁড়া হয়েছে বেশ কয়েকটি গণকবর। মারিওপোলের উপমেয়র ওরলভ বিবিসি সংবাদ মাধ্যমকে বলেন, আমরা গোলায় নিহতদের ব্যক্তিগত কবরস্থানে দাফন করতে পাচ্ছি না, কারণ সেসব কবরস্থান নগরীর সীমানার বাইরে, সীমানা ঘিরে আছে রুশ বাহিনী। মারিওপোলের সিটি কাউন্সিল বলেন, নগরটিতে বেসামরিক নাগরিক নিহত সংখ্যা 2100 ছাড়িয়েছে। রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণের কারণে মারিওপোল থেকে কেউ বের হতে পারছে না, এমনকি নাগরিকদের সরাতে নিরাপদ জোন খোলার চেষ্টা করার পরও পরিস্থিতি একই রয়েছে। গণকবরের নিহত সংখ্যা কত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, একটি কবরে 67টি লাশ আছে। তিনি আরও বলেন, গোলা থেকে বাঁচতে নগরীর হাজার হাজার বাসিন্দা বাড়ির বেজমেন্টে লুকাচ্ছে। অনেক পরিবার মারা যাওয়া সদস্যদের নিজস্বভাবেই বাড়ির আঙ্গিনায় কিংবা বাগানে কবর দিচ্ছেন। যুদ্ধবিধ্বস্ত নগরীগুলোর পৌরসেবা ভেঙে পড়েছে। এ পরিস্থিতিতে রাস্তা পরিষ্কার কিংবা মেরামতির কাজ যারা করেন তারাই রাস্তা থেকে লাশ সংগ্রহ করছেন, আর এই কাজ করার সময় এই কর্মীদেরও কেউ কেউ মারা গেছেন। মারিওপোল নগরীতে 11 দিন ধরে নেই খাবার, পানি, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা কিংবা প্রচণ্ড ঠান্ডায় উষ্ণতার কোনো ব্যবস্থা, জানান উপমেয়র ওরলভ। রাজধানী কিয়েভের দ্বারপ্রান্তে 4 মাইল উত্তর পশ্চিমের বুচা শহরে একটি গির্জার কাছে খোঁড়া হয়েছে গণকবর। স্থানীয় এক এমপি এ খবর জানিয়েছেন। উল্লেখ্য, 24 ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও পানিপথে ইউক্রেনে হামলা চালানো হচ্ছে। অভিযান শুরুর পর ইউক্রেনের সেনাবাহিনীও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। এতে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। আজ যুদ্ধের 21তম দিন। মজুমদার সবুজ, পুণ্ড্র নিউজ।